জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো বেল পাতার উপরে নাম লিখে মনের মানুষকে বশীকরণ করার একদম সহজ উপায়। আজকে এই বেল পাতার উপরে নাম এবং মন্ত্র দিয়ে আপনার সেই মনের মানুষকে চিরজীবনের জন্য বশভূষীভূত করে রাখতে পারবেন। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে সেই মনের মানুষ। আপনাকে দেখা মাত্রই তার মন ছটফট করবে, পাগল হবে, কতক্ষণে আপনার সাথে মিলন করবে। যে মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, এক কথায় বলা যায় আপনাকে পাত্তা দিচ্ছিল না, অথচ আপনি তার পিছনে ঘুরছিলেন। আজকের এই বশীকরণ কাজটি করার পরে আপনার সেই মনের মানুষ আপনার পেছন পেছন ঘুরবে, আপনার ইশারায় নাচবে, আপনি যা বলবেন সেটাই করতে রাজি হয়ে যাবে। দর্শক বন্ধু, আজকে এরকম একটি বেল পাতা এবং একটি ছোট্ট মন্ত্র আছে, পাওয়ারফুল মন্ত্র, আর কিছু জিনিস সংগ্রহ করতে হবে। এই কটা জিনিস সংগ্রহ করে আপনার সেই মনের মানুষকে চিরজীবনের জন্য আপনি কাছে পেয়ে যাবেন। খুব সহজ মন্ত্র এবং সহজ বশীকরণ, সবাই এই কাজটা করতে পারবে। তাই বলবো দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন। যে নিয়মগুলো আছে নিয়মগুলো সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার সেই মনের মানুষ আপনার কাছে চলে আসছে। তো দর্শক বন্ধু, সর্বপ্রথমেই আমি আপনাদেরকে মন্ত্রটা জানাবো। মন্ত্রটি হলো ওং হিং লজ্জাং জলাং ঠাং ঠাং পট সোহা। এই মন্ত্র দর্শক বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। এতটাই ছোট্ট একটা মন্ত্র, পাওয়ারফুল কাজ করবে দর্শক বন্ধু। আজকে আপনার সেই মনের মানুষের জন্য আপনি বহুদিন ধরে পেছন পেছন ঘুরছিলেন, যার জন্য আপনার দিন রাত এক হয়ে গেছিলো, খাওয়া দাওয়াটা নষ্ট হয়ে গেছিলো, অথচ তার কথা আপনি কোনো রকমভাবে ভুলতে পারছিলেন না। যখনই ঘুমাতে যাচ্ছেন তখনই তার কথা মনে হচ্ছে, বা যখনই খেতে বসছেন সবসময় আপনি চোখের জলে ভাসিয়ে দিচ্ছিলেন, তার জন্য আপনার মন ছটফট করছিল। বা দর্শক বন্ধু, আপনাদের মধ্যে বহুদিনের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা 3 বছরেরও হতে পারে, 3 মাসেরও হতে পারে, বিচ্ছেদ হয়ে গেছে, হয়তো শত্রুর দ্বারাই বিচ্ছেদ হোক বা আপনাদের এই কোনো কথার কাটাকাটিতে বিচ্ছেদ হয়ে গেছে, সেই মনের মানুষকেও আজকের এই বশীকরণ করে চিরজীবনের মতন বশভূষীভূত করে রাখতে পারবেন। তো দর্শক বন্ধু, আমি আপনাদেরকে জানাবো এই বশীকরণ কাজ করার জন্য কী কী জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। ছোট্ট নিয়মগুলো আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি ভালো করে বুঝুন দর্শক বন্ধু। এই কাজটি করার জন্য আপনাকে একটা নিখুঁত বেল পাতা সংগ্রহ করতে হবে, আর দশকর্মার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে লাল সুতো। লাল সুতো আপনি দশকর্মার দোকানে গিয়ে বললেই হবে। আর একটা লাল পেন, নতুন একদম লাল পেন আপনাকে সংগ্রহ করতে হবে। আর এই কাজটা করার জন্য শনি অথবা মঙ্গলবার দিন দর্শক বন্ধু শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে আপনার ঘরে বসে করবেন, কোথাও আপনাকে যেতে হবে না, তার বাড়িতেও না, আপনার ঘরে বসে করবেন। এরকম বেলপাতাটা নেবেন নিখুঁত দেখে, এর থেকেও নিখুঁত দেখে আপনাকে নিতে হবে। নিয়ে আসার পরে এই যে এইখানটায় এই মন্ত্রটা, যে মন্ত্রটা বলেছি ওই মন্ত্রটি এইখানে লিখতে হবে, এই উপরের পাতায়, এই পিঠে, একদম প্লেন পিঠে আপনাকে লিখতে হবে। প্লেন পিঠে মন্ত্রটা লিখলেন, তার পেছনে এই পেছন পিঠে একটা স্বস্তিক চিহ্ন দিলেন। দেওয়ার পরে এইখানে আপনি যদি নারী হন পুরুষ হন, সর্বপ্রথম এই সাইডেও দিতে পারেন আপনার নাম, বা এই সাইডেও দিতে পারেন, এদিক ওদিক বলে কোনো কথা নেই, আপনার নাম এবং আপনার সেই মনের মানুষের নাম দিবেন। তারপরে দর্শক বন্ধু কিছু কাজ আছে, সেইগুলো আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, শুধু এগুলো লিখলে হবে না। স্বস্তিক চিহ্নটা দর্শক বন্ধু পেছনে দিতে বলেছি। দেওয়ার পরে আপনাকে ঠিক বেল পাতাটা এইভাবে নিয়ে এই পাতাটা এইখানে তুলে দেবেন, তারপরে এই পাতাটা এখান থেকে তুলে দেবেন, আগে পিছু হলো কোনো ব্যাপার না। তিনটে একভাবে এরকম দেওয়ার পরে এই পাতাটাকে এই যে ভাঁজ করে দিলাম, দেখুন ভালো করে ভাঁজ করে দিচ্ছি, তিনটে এক জায়গায় করার পরে ভালো করে আপনাকে ভাঁজ করে দিতে হবে। দেওয়ার পরে যে লাল সুতোটা আপনাকে নিয়ে আসতে বলা হয়েছে, ওই লাল সুতোটা দিয়ে আপনাকে বাধ্য হবে 11টা করে প্যাঁচ দিতে হবে। দেওয়ার পরে আপনাকে একটা করে প্যাঁচ দেবেন আর গিট মারবেন, 11 বার এরকম করবেন, আর যতবার গীত মারবেন আর মন্ত্রটা মনে মনে জপ করতে থাকবেন। এবারে এই মন্ত্রের বিষয়ে দর্শক বন্ধু আরও কিছু বলবো, যে নিয়মগুলো এগুলো আপনাকে জানতে হবে। তো দর্শক বন্ধু, সর্বপ্রথমেই আমি আপনাদেরকে বলবো, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদিও আপনাদের কোনো জর্জরিত সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, তাহলে দর্শক বন্ধু আমার এই ভিডিওর মাধ্যমে হোক বা যে কোনো ভিডিওর মাধ্যমে আপনি কমেন্ট করে জানান, আপনার জন্য স্পেশালভাবে সেই বশীকরণ হোক বা যে কোনো জর্জরিত সমস্যা হোক আপনার জন্য দেওয়া হবে। তো দর্শক বন্ধু, এবার কী করতে হবে, লাল সুতো দিয়ে আপনি এই কাজটা করলেন, করার পরে
এবার মন্ত্রটা যে বিষয়, মন্ত্রটা আপনাকে দর্শক বন্ধু সিদ্ধি করে নিতে হবে। 1,000 বার না, 1,00,000 বার না, 10,000ও বার না, যতক্ষণ না আপনার অন্তরে মন্ত্রটি এক নিঃশ্বাসে পাঠ করতে পারছেন ততক্ষণে শুদ্ধ বস্ত্র পরে যে জায়গায় বসে মন্ত্র সিদ্ধি করবেন সেই জায়গায় বসে আপনাকে কাজটা করতে হবে। ওই জায়গার থেকে উঠলে কিন্তু আর কাজ হবে না দর্শক বন্ধু। এটাই হলো সহজ নিয়ম, এটুকু নিয়ম করতে হবে। এবার মন্ত্রটি, কারণ আপনাকে যদি 10,000 বার বা 1,00,000 বার দেওয়া হয় তাহলে ততদিনে মন্ত্র সিদ্ধি করতে করতে সেই প্রেমিকা আপনাকে থুয়ে পালাবে বা অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এইবার দর্শক বন্ধু এই কাজটা আপনার কমপ্লিট, যেভাবে আমি আপনাদেরকে কাজটা করতে বললাম লাল সুতো দিয়ে বাঁধা কমপ্লিট। তারপরেও দর্শক বন্ধু কিছু কাজ আছে, এই কাজটা আপনাকে ওই রাত্রে যখন শুদ্ধ আসন থেকে আপনি উঠবেন, ওঠার পরে আপনাকে যে কোনো বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় চলে যেতে হবে। চলে গিয়ে আপনাকে যে সুতো দিয়ে বেঁধেছিলেন সেই সুতো দুটো বের করে রাখতে হবে, যাতে একটা ডালে বাঁধা যায়, সেই ডালে গিয়ে বাঁধবেন। বেঁধে আপনি ব্যাকে আসবেন, আর পেছনের দিকে তাকাবেন না। এই পাতাটা, এই বেল পাতাটা যত দুলবে বা যত শুকাবে ততই আপনার সেই মনের মানুষ আপনার সাথে মিলন করার জন্য ছটফট করবে। আশা করি দর্শক বন্ধু আমি যেভাবে বুঝিয়ে বললাম, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।